সকালের শুরুটা যদি এমনভাবে হয়, এমন সুন্দর একটা দৃশ্য দেখে, তাহলে দিনটা মনে হয় যেন ভালোভাবেই কাটবে। আর এই ভিডিওটা আমার ছেলের হাতে তোলা, আমার অজান্তেই কখন যে ভিডিওটা তুলে ফেলেছে আমি জানি না। আমাকে বলল, মামাম এত সুন্দর একটা দৃশ্য আমি তুললাম, তুমি তোমার ভিডিওতে দিও তো। সত্যি অপূর্ব আর ভীষণ ভালো লাগছে। চলো দিনটাকে এভাবেই শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুরু হলো আজকের দিনটা আমার এভাবেই। তো সকাল সকাল চাটা খেয়ে নিয়েছি আর ফ্রেশ হতে যেতে পারিনি ভালোভাবে, তো সময় হয়নি, লেট হয়ে গেছে, পড়াতে যেতে হবে। হাজব্যান্ড গাড়িটা বের করে দিচ্ছে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এই পড়িয়ে বাড়ি ফিরলাম আর সঙ্গে আনলুম একটা স্লাইস পাউরুটি। এই যে এখন একটু খাবো, খিদে লেগেছে। না, আগে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে খাবো। অবস্থা দেখো, ঝড়ি পাগলি আমার অবস্থা দেখো। আর এই চোখ দুটো দেখো, চোখ দুটো দেখেছো কি অবস্থা? ঘুম নেই, রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই, না ঘুমিয়ে ঘুমিয়ে কি অবস্থা হচ্ছে চোখের, বুঝলে? আর আজকে ঠান্ডাটা একদমই নেই, নিম্নচাপ আছে না, এই দেখো পাতলা একটা এ পড়ে গিয়েছিলাম। এই যে এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে দেখি পাউরুটিগুলো একটুখানি সেকে নেবো, নিয়ে তারপরে রাতের একটা জিনিস আছে সেইটা দিয়ে খাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই হলো সকালের খাবার। কালকে রাত্রে একটু ঘুগনি করা হয়েছিল, চিকেন ছিল, সেই চিকেন দিয়ে ঘুগনি করা হয়েছিল, তার সাথে রুটি ছিল না বলে ব্রেড কিনে আনলাম। এই হলো খাপ। সকালবেলা চাটা খাওয়া হয়েছিল, কাপগুলো ধোয়া হয়ে গেছে, এখন এই কাপগুলোকে গুছাবো, তারপরে রান্না করতে হবে। এই যে রান্না করতে হবে, রান্না করার জিনিসপত্র গুছাবো। এদিকে কমলা লেবু, আপেল, এগুলো সব আছে খাওয়ার লোক নেই, মানে আমার কথা ছাড়ো, আমি কেমন খাওয়ার লোক, রোজ বকা খাই বাড়িতে। আমলকি আছে, তার মধ্যে মা এনেছে আবার পানি ফল, পানি ফলগুলো গোছাবো। কাজ এগুলো আমি ছোটো ছোটো কাজ, বুঝলে? এই ছোটো ছোটো কাজ দিয়েই তো সংসার গড়ে ওঠে, তাই না? যে খানিকটা পানি ফল খেয়েছিল আর খানিকটা আছে। এই হলো বোঝালাম, এই জায়গাটা মুছবো, মুছে পাওয়া যাবে আমার। এই যে কালকে মা খানিকটা হাঁসের ডিম এনেছে, হাঁসের ডিম খেতে কে কে পছন্দ করে? আর হাঁসের ডিমগুলো কি না আমরা, ইস ভীষণ নোংরা, এগুলো জলে দিয়ে আগে ধোবো তারপরে সেদ্ধ করতে দেবো। কারণ গায়ের মধ্যে কেমন গিনগিন করে। অ্যাকচুয়ালি আমাদের এখানটায় হাঁসের ডিম খুব একটা পাওয়া যায় না, ওই মা মায়ের স্কুল যেদিকে না ওই দিকটা একটু গ্রামাঞ্চল, তো ওই দিক থেকে মা নিয়ে আস। তো আপাতত সাতটা এনেছে, চারটে রান্না করব আর এই তিনটে এর মধ্যে গুছিয়ে রেখে দেবো। তো এর মধ্যে রাখলে ভালো থাকবে, এর মধ্যে গুছিয়ে রেখে টেবিলে নিচে রেখে দেবো। কিন্তু এইগুলো পরিষ্কার করবো এখন কি দিয়ে, হাতে বাঁধবো প্লাস্টিক, প্লাস্টিক বেঁধে তাই এখন পরিষ্কার করবো। এটা হলো একটা গোপন টিপস, বুঝলে? গোপন টিপস। এই দেখো এবার এগুলোকে এরমভাবে ডোলে 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 পরিষ্কার করবো, নাহলে কেমন গিন্না করে না বাবা।
আর এইভাবে না সেদ্ধ করতে দিতেও ইচ্ছা করে না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একটা পরিষ্কার করি, এ মা আমার তো সেই পেপারটাই খুলে যাচ্ছে। এই দেখো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছো? এরকম ভাবে সব কটা পরিষ্কার করে নিই, ঠিক আছে? ইউনিভার্স ভালো হয়েছে, ওগুলো পরিষ্কার হয়ে গেলে কালার দিয়ে করবো, ঠিক আছে? এই হলো ডিম রান্না করছি, আর ওদিন আমার একটু পরীক্ষা নেই, সেই জন্য ও বসে অঙ্ক করছিল। এবার স্নান টান করবে, কমপ্লিট করবে। আর ডিম হাঁসের ডিম না সেদ্ধ করার পরে খোসাটা ছাড়াতে গেলে কী একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়, আমার একদম বিরক্তি লাগে, ভালো লাগে না। দেখি রকম একটা ছাল ছাল ছাড়ানো ছাল ছাড়ানো টাইপের। তো তারপরে আসছি একটু পরে। ফাইনালি আমার ডিমের ঝোল কমপ্লিট। হাঁসের ডিমের ঝোল মানে ডিমের ডাল না যাকে বলে, হাঁসের ডিমের ডাল না, খুব ভালো লাগে খেতে। আর খাবো আমরা আজকে, আজকে না মেঘ জমেছে, মেঘ যেমন বাইরের আকাশে তেমন মনেরও আকাশে, তা সত্ত্বেও হাসছি, তোমরা বলবে তাই তো, এটাই তো ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। তোমরা কি আমার হাসি মুখটা দেখতে পছন্দ করবে নাকি মেঘ জমা মুখটা, বলো? করবে না তো, সেই জন্যেই হাসি মুখ। চলো, এদিকে আছে পালং শাকের চচ্চড়ি, আর এই হলো ডিমের ডালনা, এই হলো আজকের রান্না। আর ওদিকে আছে ভাত, ব্যাস কমপ্লিট। এবার আমি কলতলায় আছে কিছু বাসন, সেই বাসন কটা মাজবো, কড়া টড়া মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, দেন আমি স্নান করবো। তো চলো এখন আপাতত রাখি, আবার স্নান টান করে আসছি, ঠিক আছে? কী অবস্থা দেখো, যার এই সামনেরটা চুল উঠে উঠে ফাঁকা হয়ে যাচ্ছে। চলো